ভিউয়ার্স আজকে আমার রেসিপিটা হলো চিকেন ঝাল ফ্রাই এই রান্নাটা আমি কিভাবে করেছি সেই প্রসেসটাই দেখিয়ে দিব তাহলে চলুন রান্নায় চলে যাই এখানে আমি 500 গ্রাম পরিমাণ ব্রয়লার মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাংসগুলোকে আমি এখন ফ্রাই করার জন্য রেডি করব দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এবং মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন এরপর যে আমি মাংসগুলোকে একটু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আমি মাংসগুলোকে ফ্রাই করব একটি প্যানে আমি রান্নার তেল নিয়ে নিলাম 3 টেবিলস্পুন তেলগুলো গরম হয়ে আসছে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই মাংসগুলোকে আমি ডিপ ব্রাউন করে ভেজে নেব অর্থাৎ লালচে বাদামি হবে লালচে বাদামি হয়ে এসেছে আমি এ পর্যায়ে মাংসগুলোকে উঠিয়ে নেব এই তেলটার মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে মোট 1/3 কাপ তেল করে নিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি দুই টুকরা এলাচ এবং দুই টুকরা লবঙ্গ এবং 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম স্লাইস করে কাটা পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব আমার পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টিস্পুন এবং কিছুটা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আমার এই আদা রসুন বাটার মধ্যে কিছুটা জিরা ছিল দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 টিস্পুন এবং মরিচ গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব আরো কিছুটা পানি আমি দিয়ে দিয়েছি এবং মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি 5 মিনিটের জন্য আমি মিডিয়াম লো হিটে রান্না করব ঢাকনা দিয়ে 5 মিনিট পর একটু পানি দিয়ে দিলাম আমি মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে কারণ আমি এটা ফ্রাই করে নিয়েছি তাই অল্প কিছুটা পানি দিয়ে দিলাম আমি এবং ঢাকনা দিয়ে 10 মিনিট হাই হিটে রান্না করব এরপর যে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রান্না করার পরে আমি আর কিন্তু ঢাকনা দেইনি আমি ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করলাম এ পর্যায়ে আমি সস দিয়ে দিলাম 1 টেবিল স্পুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এবং মরিচ দিয়ে দিলাম 3টা এই কালারটা আসার পরে আমার রান্নাটা হয়ে এসেছে এরকম লালচে একটা কালার যখন আসবে তখনই রান্নাটা শেষ আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন